নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কতটা পরিমাণ পজিটিভ রেজাল্ট পাবেন বা কতটা পরিমাণ নেগেটিভ রেজাল্ট পাবেন। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। কন্যা রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু টোটালটাই সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তদশা চলছে। তাই যদি আপনার শুভ গ্রহের দশা অন্তদশা চলে, সেক্ষেত্রে কিন্তু আমি যে শুভ কথাগুলো বলবো সেগুলো মিলবে, আর যদি অশুভ গ্রহের অন্তদশা চলে তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেগুলো কিন্তু মিলবে না। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর বা স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং সমস্ত কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যাবে, এটা বলা যেতে পারে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রোগে ভোগেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন, এটি কনফার্ম। এবং বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না, ছোটোখাটো জ্বর জ্বালা সর্দি কাশি মানুষ মাত্রই হতে পারে, সেটা বড় ফ্যাক্টর নয়। তাই শারীরিক দিকটা চোখ বন্ধ করে আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে আসি বিবাহের দিক, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হচ্ছে না, তাদের সেই দিকটা কিন্তু প্রশমিত হতে চলেছে, অর্থাৎ আপনাদের সেই সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন, অর্থাৎ সম্পর্কগুলো দেখতে পারেন এবং ম্যাচিউরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকুটা বলতে পারি। এরপর আছে দাম্পত্য সুখের দিক। দেখুন, এই মাসের যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী একটি কথাই বলবো, দাম্পত্য সুখের দিক কিন্তু রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই দাম্পত্য জীবন ফ্যাকচুয়েশন করবে। তাই অহেতুক সন্দেহ না করে সুন্দরভাবে দাম্পত্য জীবন আপনারা অতিবাহিত করুন, এটাই আমি বলবো। ওভারঅল দাম্পত্য জীবন কিন্তু ভালো যেতে চলেছে। তবে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, অর্থাৎ যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, তাদেরকে বলবো সাবধানে থাকুন। আপনাদের এই সময়টা যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে, আমি আপনাদেরকে তার সতর্ক বার্তা অগ্রিম জানিয়ে দিলাম। এই মাসে ধনের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা আকস্মিকভাবে কোনো ধন পেতে পারেন। এছাড়াও যে সমস্ত টাকা আপনার আটকে গেছে বহু দিন ধরে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমি কয়েকটি বিজনেস আপনাদেরকে উল্লেখ করে করে বলছি,
সেই সমস্ত বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। দেখুন, যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, যদি আপনি ফুলের বিজনেস করেন, যদি আপনি কসমেটিক্সের বিজনেস করেন, যদি আপনি বইয়ের দোকান করেন, যদি আপনি মুদিখানার দোকান করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে কর্মের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন, চাকরি পাচ্ছেন না বা ফ্রেশার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনারা সহজেই কিন্তু চাকরি পাবেন। তবে এখানে একটি কথা রয়েছে, যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে প্রেশার কিন্তু আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাজের জায়গায় প্রেশার আপনাদের তৈরি হবে, এখান থেকে কিন্তু আপনারা মানসিক কিছুটা ডিপ্রেশনে পড়বেন, অনেক ক্ষেত্রে মনে হবে যে চাকরিটি ছেড়ে দিই, বাট চাকরি কিন্তু ছাড়বেন না। চাকরি ছাড়লে কিন্তু আপনাকেই সমস্যার সম্মুখীন হতে হবে, তাই কোনো একটি সাবস্টিটিউট চাকরি ধরে তারপর চাকরিটি ছাড়ুন। এই মাসে ভাইয়ের কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন বা ভাতৃস্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নতুন নতুন কাজ পাবেন, এবং যারা কসমেটিক্সের দোকান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ গ্ল্যামার প্রোডাক্ট, গ্ল্যামার দুনিয়া, এই জায়গাটা কিন্তু এই মাস আপনাদেরকে শুভ বার্তা দিতে চলেছে। তবে এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই পিতার হেলথের দিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা সরকারি কন্ট্রাক্ট নেন, অর্থাৎ বড় বড় রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, এ সমস্ত কিছু করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এরপর আছে এডুকেশন সেক্টর। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ, মাস্টার ডিগ্রি, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স, রিসার্চমূলক কোর্স করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ সুবিধা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের পড়াশোনার দিকটা কিন্তু মিডিয়াম যাবে, এবং কিছু ক্ষেত্রে আপনারা মোবাইল অ্যাডিকশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই পড়াশোনার সময় মোবাইলটাকে সাইডে রেখে পড়াশোনা করুন। এই মাসে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ যারা বাইক চালান, যারা ফোর হুইলার চালান, তাদেরকে বলবো একটু সাবধানে চলাচল করুন, আপনাদের কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং এই মাসে আপনাদেরকে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হতে হবে। তবে শত্রু বিশেষ কিছু করতে না পারলেও গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন, অর্থাৎ কাজের জায়গায় শত্রুতা বা পাড়া থেকে শত্রুতা, এই জায়গাটা কিন্তু একটু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা টিচার, অর্থাৎ টিউশনি পড়ান, অ্যাডভোকেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের খুব ভালো হবে না আবার খুব খারাপও যাবে না। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনার হচ্ছে না, আটকে যাচ্ছে, সেই সমস্ত কাজে হাত দিন, এই মাসে কিন্তু আপনারা 100% সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই মাসে সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা কন্যা রাশির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে কয়েকটি বিষয়ে আমি সাবধান করে দিই। আপনারা যখন সিঁড়িতে ওঠানামা করবেন একটু সাবধানে করবেন, পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া, হাড়ে ক্র্যাক আসা, এরকম সম্ভাবনা রয়েছে। এছাড়াও হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম এবং স্নায়বিক প্রবলেমে ভোগার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই গেল কন্যা রাশির
ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।